গত এক দশকে করাতে গতি বাড়ার কারণেই আজ পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর এনবিআর কার্যালয়ে ভ্যাট দিবস অনুষ্ঠানে এমনটাই জানান সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তিনি বলেন, এখন কর জিডিপি অনুপাত বাড়াতে সব ক্ষেত্রে অটোমেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে কর আদায় বাড়ার পাশাপাশি আদায় প্রক্রিয়াও সহজ হবে। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে পুরস্কার দেওয়া হয় এবং এনবিআর এর পক্ষ থেকে করের আওতা বাড়িয়ে হার কমানোর দাবিও জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি বিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।